একটা ফেয়ার ভোট হলে জনগণ আমাদেরকে ভোট দেবে না। তো এই যে তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে, আওয়ামী লীগের মতো একটা পলিটিক্যাল পার্টি, তাদের মনের মধ্যে জনগণ ভোট দেবে না এই এই আশঙ্কাটা, এই ভয়টা তাদের নিজেদের কুকর্মের কারণে তাদের এই ভয়টা ঢুকে গেছে। এবং এই ভয়টা ঢোকার কারণেই যে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ তখন তো সরকার ছিল না, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থার জন্য নিঃসন্দেহে আওয়ামী লীগ দ্য ফট ফর ইট, এই এই কষ্টের জন্য তারা ফাইট করেছেন, আন্দোলন করেছেন। এবং এটা এখন সারা দেশের মানুষই ইনিশিয়ালি হয়তো আমরা এটাকে যৌক্তিকতা দেখিনি, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা একটা যৌক্তিকতা ছিল বা যৌক্তিকতা আছে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে আপনার ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন মানে যে নিরপেক্ষ হয় না, একেবারে ইমিডিয়েট পাস যে নির্বাচন কমিশনার যিনি জীবন নির্বাচন ব্যবস্থা বাকিটা তছনছ করে গেলেন, তিনি পর্যন্ত এটা কনফেস করে গেলেন কিছুদিন আগেই। তো সুতরাং এমনি একটি প্রেক্ষাপটে নির্বাচন একটা মানে যেখানে জনগণের আস্থা নেই, সিভিল সোসাইটির আস্থা নেই, কারোর আস্থা নেই, এবং এই ধরনের এনভায়রনমেন্টে প্রশাসন ইন্ডিপেন্ডেন্টলি ভয়ের ঊর্ধ্বে থেকে, ভীতির ঊর্ধ্বে থেকে তারা কাজ করতে পারবেন না, বা যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন যারা কাজ করতে পারবেন না, এই ধরনের পরিস্থিতিতে কেন একটা নির্বাচন করতে হবে? আমার বক্তব্য হচ্ছে এইটা। আমি যদি এইভাবে বলি যে আওয়ামী লীগের মতো একটা বড় বড় পলিটিক্যাল পার্টি, তাদের তো জেতা হারার দুটো মানসিকতা থাকতে পারে, এবং বিএনপিরও যে জেতা হারার মানসিকতা থাকতে পারে, কিন্তু তার জন্য একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট দরকার। তার জন্য মানে ভোট কেন্দ্রে ভোটার যাবে এবং একটা অবাধ নিরপেক্ষ ভোট হবে, এটা প্রশাসন থেকে শুরু করে ল এনফোর্সিং এজেন্সি তাদের প্রত্যেককে এই এই ধারণাটা মানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তো তাই না, সে এনভায়রনমেন্টটা ক্রিয়েট না করলে আপনি কী করে জনগণ আস্থা পাবে যে এখানে একটা ভালো ভোট হবে? প্রশাসনের লোকেরা কী মনে করবে, তারা কীভাবে আশ্বস্ত হবে যে আমি অ্যাজ ডিসি, অ্যাজ এসপি অথবা ওসি বা টিএনও হিসেবে আমি একটা চমৎকার নির্বাচন জনগণ ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবো? এটা তো ভাবতে পারবে না। এই জন্য আমার মনে হয় যে আওয়ামী লীগের উচিত হবে, মানে সরকারি দল হিসেবে তাদের উচিত হবে, তারা তো অলমোস্ট 14 ইয়ার্স তারা দেয়ার রুলিং দ্য কান্ট্রি, তারা দেশটা যেভাবে হোক না তারা দেশটা শাসন করছেন। তো এমনি একটি অবস্থার মধ্যে দেশের অর্থনীতির 12টা বেজে গিয়েছে, সরকারিভাবে ডলারের দাম 108 টাকা নির্ধারণ হয়েছে, আরও 250 টাকা যুক্ত হলে 110.5 টাকা হবে। তো আমাদের মানুষের ক্রয় ক্ষমতা, মানুষের জীবিকা, যে বেতন পাচ্ছে তা দিয়ে চলবে না, আমদানি সব কিছু মিলিয়ে একটা খুব খারাপ অবস্থার মধ্যে চলে গিয়েছে। এখানে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার চেয়েও যেটা আমি প্রধান মনে করি সেটা হচ্ছে আমাদের এই যে একটা বড় ধরনের বৈশ্বিক সংকটের মধ্যে আমাদের অর্থনীতি পড়ে গেল, আমাদের শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষরা এই অর্থনৈতিক অবস্থার মধ্যে যে নিদারুণ কষ্টের মধ্যে জীবনযাপন করবেন, এখান থেকে আমাদের দেশকে এবং জনগণকে রেস্কিউ করার জন্য আমাদের আসলে একটা রোড ম্যাপ দরকার। হ্যাঁ, সেটা ইন টার্মস অফ ডেমোক্রেসি, ইন টার্মস অফ ইকোনমিক ম্যানেজমেন্ট, হ্যাঁ সব কিছু মিলিয়ে আমাদের এইখানে খুব আপনার এই যে মানে ক্ষমতায় না গেলে, ক্ষমতাতে ছেড়ে গেলে মেরে কেটে ফেলা হবে, মানে মানে বিষয়টা আওয়ামী লীগের জন্য এমন দাঁড়িয়েছে যে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতাটা তাদের জন্য এইবার হচ্ছে যে না থাকতে পারলে যেন জীবন মরণ প্রশ্ন। আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচনে হারবো জিতবো এটার জন্য জীবন মরণ বা প্রতিশোধের মতো ঘটনার শিকার হতে পারি, এই ভয়টা যেমন মানে থাকা উচিত না, বা অন দ্য আদার হ্যান্ড মানে কোনো পক্ষের তরফ থেকেই মানে এইরকম একটা ফিলিংস দেওয়া উচিত না যে রাজনীতির সহনশীলতা থাকবে, অসহিষ্ণুতা যাতে বিরাজ না করে। এবং আমাদের দেশটা সত্যি সত্যি খুব খারাপ দিকে যাচ্ছে, শ্রীলঙ্কা হবে না এটা আমি মানি, আশা মানে আমরা খুবই প্রার্থনা করি যে যেন এই ধরনের পরিস্থিতি না হয়, কিন্তু এটা যাতে না হয় সেটার জন্য কি সবাই মিলে কাজ করা দরকার না?